মায়ে আর নবী বলে না না এদের মারিও নারে জীবরে এরা আমি মুহাম্মদের চিনে না যদি চিনতো ওরা আমার সাথে খারাপ আচরণ করত না ওই ফলারা জানে না আমি মোহাম্মদ এতি আমার বাবা নাই আমার মান বড় এই চেনা চিনতো না যদি চিনত আমার গায়ে পাথর মেরে রক্ত ঝরাইতো না ও নবীর আশেখেরে দল ওই জাহান নামের এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না আমার নবীরে মাছে চিনলো গাছে চিনলো গর্তের পিপিলিকে চিনলো হঠাৎ এক আশেক নবীর পাগল খেজুরের বাগানে পানি দেয় খবর আসছে দুনিয়াতে নবী নাই আশেক পানি দাও বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে আসমানের মালিক তুমি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দাও কারণ আমার চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মায়ার নবীরে দেখব দেখে দেখে কলি ঠান্ডা করু এরে নবীর আসে কির ও যুব কয়েকদিন দুনিয়ায় বাহাদুরি করবি এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই ওই অন্ধকার কবর থেকে ডেকে দোয়া চায় ও আল্লাহর বান্দা তুমি আজকে আনন্দ করতেছ মরণ যদি হয়ে যায় চিন্তা করে দেখছনি আজকে আমি বক্তা তুমি শ্রোতা তুমি ডাক্তার আমি রুগী কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আমার আপন আমার গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে তিনটা সাদা কাপুনের প্যাকেট বানায়া ওই বাগান কবরের দিকে সবাই নিয়ে যাব আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্ত বৃন্দের অভাব নাই কিন্তু মরণের পরে যারা যা যাব ওই মাটির গর্বে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে তখন আমার ডানে মাটি বামে পাটি কই আমার বন্ধু কই আমার ভক্ত কেউ আমার কবরে না ওই কবরে এখন অন্ধকার সাথী নাই বাতি নাই ওই কবরে এখন আমি একা ওই কবরে এখন আমাকে দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল পরিচয় দাও মদিনার নবী বলেন দুনিয়াতে যদি নবীর চিনতে না পারো সুন্নাত না মানো ইসলাম না মানো আল্লাহর মোহাব্বতে নামাজ না পড়ো ওই যখন জবাব দিতে পারবা না আমার আল্লাহ বলবি ও কবরের ফিরিস্টা কবরের জাহান নামের বিছানাটা দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা খুলে দাও আল্লাহ বলবি কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে কবরে পাজরের হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা গুনানিয়া কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা নবী বলেন জাহান নামের কথা যখন মনে পড়ে কানে আসে একটু চোখের পানি সেরে মাওলার কাছে কান্না করি আর বলিও মালিক তুমি দয়া করে আমাকে মাফ করে দাও এ যুবকের আল্লাহর কাছে মাপ চাও চোখের পানি সেরে আল্লাহকে ডাকো মনে মনে এই ময়দানে মনে মনে ভাবো আমার মতো গুনাগার কেউ নাই আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই জমিনের মধ্যে আমার মতো গুনাগার কেউ নাই আজ আমাকে সবাই বক্তা বলিয়া চেয়ারের মধ্যে বসাইলো অথচ আমার গুনার খবর জানলে কেউ আমারে বসার সুযোগ দিত না আজকে নজর করে দেখি গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার অন্তর না পাক আমার জিব্বা না এই অবস্থায় যদি আজরাইল আসিয়া ধাক্কা দিয়া বসে জাহান নাম সারা উপায় নাই আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো যদি গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কান্নার আওয়াজ আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল কি খারাপ আমার দানে কান্নার আওয়াজ আসে বাম দিক থেকে কান্নার আওয়াজ আসে সামন দিক থেকে কান্নার আওয়াজ আমার কপাল বুঝি বড় খারাপ আমার কেন চোখে পানি আসবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না আল্লাহর নবী বলেন গুণাগারেরা চোখের পানি ছাড়া কবরের জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না চোখের পানি সারো কান্না যদি না আসে নবী বলে কান্নার বাহানা করো তাতেও তোমার স্বভাব হবে আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে দাও আমার চোখের পানি যদি না লাভ নাই যেই জবানে মাওলার জিকির যদি না থাকে ওই জবান দিয়া লাভ নাই অন্তরে যদি পরকালের ফিকির না থাকে সে অন্তর দিয়া লাভ নাই জীবনে বহু অন্যায় করেছি নবীর সুন্নত গুলো জবাই করেছি ও বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার আমার মতো কত যুবক বান্দা গাড়ি চালায় ড্রাইভারি করে স্কুলে পড়ে কলেজে পরে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না ব্যবসায়ী কোটিপতি হালাল ভাবে চলে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো আর বলো হে মালি আজ আমি বড় অসহায় আজ আমার চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল এই ময়দাম থেকে গুণ অবস্থায় ফিরতে চাই না ও আল্লাহ তুমি আমাদের মাফ করে দে আল্লাহামদুল্লিল্লা হিল্লাজি জাল শনসা র বে হোসবাজ মা বসা জা وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه واله وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا إن إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں آزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں آزا میں ہے نام الٰہی سے ملا نام محمد ہے نام الٰہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد می میں محبوب مطلق کا اشارہ ہے مین میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد فر کیوں نہ ہو محبوب خدا نام محمد জেড এস বি ফ্যাশন ট্যাক্স এর উদ্যোগে আয়োজিত সিরাত নবী সাল আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিল আজ ছয় অক্টোবর দু হাজার বাইশ চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগা ময়দানে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম কাউন্সিলর সাহেব অন্যান্য অতিথি বৃন্দ হজরাত এলাকা থেকে আগত আল্লাহ মুরুব্বিয়ান শেখিন কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ শখর জাল্লাফাক জামানায় সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে সুন্দরে বেহেস্তের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে মহাব্বতের সাথে সকলেই পড়িয়াল আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمۃ للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الصقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نام دار مدینہ کا تاجدہ আফতাবে নবুয় ফখরেজুদাত ওয়াসাল্লামের রসুল্লাহ সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমী খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় আপনারা দেশের প্রথিত যশা হাজারো আলেমের উস্তাদ হাজারো মুফতি মোহাদিস গনের উস্তাদ আমার মাথার মুকুট শেখুল হাদিস পীর এ কামেল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ নামাদ বারাকাতহুম সহ অনেক ওলামায় কেরামের বয়ান আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করতেছিলেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার হাকিমের এক আয়াতংশ তিল আবাদ করেছি রসুল আরবি সাল্লু আলি আলি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি খাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমান্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই রব্বুল আলমিন তৌফিক দান করুন মা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ ওই সমস্ত জিনিস যা রসুল নিয়ে আসছেন তোমাদের কাছে তা আঁকড়ে ধরো বমা নাহাকু মানহু ফানতাহু। এবং ওই সমস্ত জিনিস যার থেকে রসুল বিরত থাকতে বলেছেন তার থেকে তোমরা বিরত থাকো নবীজি বলেন আমি বিদায়ের মুহূর্তে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি ও দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কশিন কালেও তোমরা লাইনচ্যুত হবে না পথভ্রষ্ট হবে না গোমরা হবে না কিতাব আল্লাহ সুন রসুলিউলি দুই জিনিসের এক হলো আন দ্বিতীয় হল রসুলের সূন্যত বর্তমান আরবি মাস আউয়াল বছরে বারোটা মাস হবে সিদ্ধান্ত আমার আল্লাহ কোন মাসের কি নাম হবে সিদ্ধান্ত আমার আল্লাহ তুলনামূলক কোন মাস অন্য মাসের তুলনায় মর্যাদাবান হবে তাও সিদ্ধান্ত আল্লাহ মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মনে রাখা ওয়াজিবে কিফায়া রবিউল আউ্য়াল মাস রসুলের আগমনের মাস রসুলের ইন্তকালের মাস এ মাসে রসুল পৃথিবীতে আগমন করেছিলেন এ মাসেই রসুল ইন্টেকাল হয়েছিল মাস বার সোমবার বিদায়ের তারিখ বারো আগমনের তারিখ কেউ বলেছেন দুই কেউ বলেছেন পাঁচ কেউ বলেছেন আট কেউ বলেছেন নয় কেউ বলেছেন বারো রসুলের এতেকালের তারিখ নিয়ে দ্বিমত নাই আগমনের তারিখ নিয়ে কেন। এর কারণ এমন একটি পৃথিবীতে মক্কানগরীতে আগমন করবেন তিনি হবেন সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার এই কথাটা আরবের মানুষ জানবে দূরের কথা পৃথিবীর মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট মানুষ ছিল মক্কার মানুষ ওই সময় জানার তো প্রশ্নই উঠে না কে জমিনে আসলো এটিকে কারো খেয়াল নাই আস্তে আস্তে রসুল যখন বড় হতে থাকলেন অলৌকিক ঘটনা প্রকাশ পেতে লাগলো তখন সকলের চোখ কান সজাগ হতে শুরু হলো সবাই চিন্তা করলো তো এক অপ্রতিদ্বন্দ্বী সন্তান অলৌকিক ঘটনা রাস্তা দিয়ে হাঁটতেছে মেঘের খন্ড ছায়া দেয় ঘাম থেকে মেশকের ঘ্রান রাস্তা দিয়া চলন্ত পথে দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দিচ্ছে নবীজি যেখানে কদম রাখতেছেন ওখান থেকে দীর্ঘদিন মেশকের গ্রান আসতেছে এই সমস্ত অনেক অলৌকিক ঘটনা নবী বলেন আমি আবু বকরকে নিয়ে পদ দিয়ে চলতেছিলাম পেটের মধ্যে ক্ষুধার তৃষ্ণার অবস্থা যখন অনুভব করতে শুরু করলাম তালাস করে দেখলাম চেটিয়াল ময়দানের মধ্যে বকরির পাল নিয়ে রাখাল দাঁড়ানো রাখাল বলতেছে হঠাৎ আমাকে আবদুল্লার সন্তান আমাকে ডাকলেন আমি গেলাম তখন আমি ইসলাম ধর্মের ভেতরে নাই যাওয়ার পরে মোহাম্মদ বলতেছে আমাকে একটা বকরি দাও যেই বকরি দুধ দেয় আমরা দুধ পান করবো পেটের মধ্যে ক্ষুধা রাখাল বলে আমি এর রক্ষক বাট মালিক নয় অথবা আমার অনুমতি নেই নবীজি বললেন এমন একটা বকরি দাও যেই বকরি দুধ দিবে দূরের কথা দেওয়ার মতো কোনো কাইফিয়াত নাই কোনো সিস্টেমই নেই এমন একটা বকরি আনো রাখাল বলে আমি একটা এরকম পালের থেকে বকরি এনে দাঁড় করাই দিলাম দেখলাম আবদুল্লার সন্তান ঠোঁট মোবারক নাড়াইয়া কি যেন অমনি তাকায় দেখি বকরির ওলানটা দুধে ভরপুর হয়ে গেল আবদুল্লার সন্তান দুধ নিজে হাত দিয়ে দহন করে পান করলেন আবু বাকার সহ আমাকে পান করালেন আবার দেখলাম ঠোঁট নাড়ায় কি বললেন বকরি আগের মতো হয়ে গেল মোহাম্মদ বলেন এবার বকরি পালের মধ্যে দিয়ে আসো আমি এই অলৌকিক অবস্থা দেখে বললাম আমাকে মুসলমান বানায় এখন মানুষের কান সজাগ হয়ে গেল এত সুন্দর একটি সন্তান যার চেহারা দেখলে চোখ ডানবাম হয় না দেখতেই মনে চায় পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় চেহারা দেখলে কি রব আল্লাহ দান করেছিলেন তার চেহারা মোবারক এবার কোন এক পর্যায়ে গিয়া লেখালেখি শুরু হলো আসলেন কোন দিন দুনিয়াতে তারিখটা লেখে রাখা দরকার এমন এক পর্যায়ে গিয়া লেখতে গেলেন ইনি মতবরত কেউ কয় বারো কেউ বলে নয় কেউ বলে পাঁচ কিন্তু যেদিন বিদায় নিবেন অদিন তো আসমান জমিন গ্রহণ অক্ষত্র পশু পাখি সব চোখের পানি নীরব নিস্তব্ধ পুরো দুনিয়া যেদিন নবীর ইন্তেকাল এদিন তো দিবালোকের নাই স্পষ্ট না লাগলেও সবার মুখস্থ বারৈ রবিউলা উল রসুলের ইন্তেকালে কিন্তু আসার তারিখ নিয়ে দিমত তবে মাস নিয়ে দ্বিমত নাই বার নিয়ে দিমত নাই আসার মাস রবিউল আউয়াল বার হল কি বলেন না কেন সোমবার রসুল এসেছেন রবিউল আউয়ালে বিদায় হলেন রবিউল আউয়ালে মাঝখানে কাটলো কত বছর আশাটাকে সিরাতের ভাষায় মিলাদুন্ নবী বলা হয় রসুলের বিদায় বা ইন্তেকালকে নবী বলা হয় পুরা জীবন তেষট্টি বছরের ইতিহাসকে বলা হয় মিলাদুন্নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ এই তিনটা শব্দ রসুলের শানের শব্দ বিন্দু থেকে বিন্দু যদি কেউ একটু ছোট মনে করে তার ইমান ছোট হয়ে যাবে কেমন তিন শব্দের মধ্যে পাওয়ারফুল একটা শব্দ

দ্বিতীয় পাওয়ারফুল নবী এমন এক পাওয়ারফুল শব্দ যার ভেতরে মিলাদুল নবীও ঢুকানো আছে অপাতুল নবীও ঢুকানো আছে রসুলের তেষট্টি বছরের জীবন আদর্শের মধ্যে জন্ম মোবারকের আলোচনাও আছে এনতেকালের আলোচনাও আছে অতএব সিরাতুল নবী যারা বলে মানি এদেরকে আলাদা করে মিলাদুল নবীর স্লোগান দেওয়ার প্রয়োজন নাই ওয়াফাতুল নবীর আলাদা করে স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু এখানে এক একদল বলে রসুলের মরণ মানি না আর একদল বলে রসুল কবরে যে জিন্দা এটা মানি না একদল বলে রসুল কখনোই মরে নাই আর একদল বলে রসুল মরণ যে হইছে কবরে গেছে রওজাফাকে ওই মরণেই আছে আর জিন্দা হয়নি আহলে সুন্নত বল জামাতের বিশুদ্ধ আকিদা স্থায়ী আকিদা রসুল রৌজা মোবারকে যাওয়ার আগে তার দেহ মুবারক থেকে রুহকে আলাদা করা হয়েছে আবার রওজায় পাখে যাওয়ার পরে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত রওজা মোবারকের রসুল জিন্দা যারা বলে রসুল জিন্দা না তারা বাতেল যারা বলে রসুল জিন্দা না তারা আর যারা বলে রসুল কখনো মরেই নাই তারাও বাতেল আপনাদের জানা থাকলে বলেন রসুলের হয়েছিল কিনা তারিখটা কত বার নামাজের পরে যে চাষের সময় হয় এসরাকের পরে দুপুরের আগ মুহূর্তে চাষ এই সময় রসুলের রসুল বিদায়ের আগে সতেরো অক্ত নামাজ আবুবাকারের ইমামতিতে হয়েছে রসুলের এতেকাল সোমবার দিন দুপুরের আগে দাফন হয়েছে বুধবার পরে জানাজা হয়েছে রসুলের কোন ইমাম নাই যার যার জানাজা সে পড়ে যাচ্ছেন বলুন তো জিন্দা ব্যক্তির জানাজা হয় এবার আল্লাহ কি বলেন ইন্নাকা মাই তুন ইন্না হুম ইন্নাকা নিশ্চয়ই হে রসুল আপনি মাইয়েতুন মাইয়েত মাইয়েদ বুঝেন তো কি জিন্দা বলেন না মৃত্যু আল্লাহ কয় ইন্নাকা নিশ্চয়ই হে রসুল আপনি মাইয়েতুন কি মৃত্যু কিছু সময়ের জন্য রওজা পাকে যাওয়ার পরে আল্লাহ আবার জিন্দা করে দিলেন রসুল বলেন আল আম্বিয়া ওয়াহিয়া উনফি কবুরি হিমুস আল্লুম সব আম্বিয়ায় কেরম জিন্দা কবরের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহ তালার মারফতের মজা নিতে থাকবেন কে আমার পর্যন্ত আল্লাহ কোরানে বলেন আমি আল্লাহ এদেরকে রিজিক দান করি কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক দিই কারণ ওই যে বাতেলরা নবীরে জিন্দা মানে না তারা বলে নবী যদি জিন্দা হয় তো খায় কি ভাত না রুডি প্লেট পায় কই গ্লাস পায় কই কি পরিমাণ তার সেরা চিন্তা করেন এরা উম্মতের ফেতনাবাজ কেয়ামতের আলামত চূড়ান্ত ফেতনা আর ফেতনার ভাগ কোন আর কারণে আঙ্গ বাংলাদেশিরা বেশি ভাই গেছে সৌদি আরবে যারা গেছেন মক্কা শরীফে হজে যারা গেছেন মদিনায় কেউ বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে হাত বাঁধে কেউ জোরে আমিন বলে কেউ আসতে বলে কেউ নামাজের ভিতরে মোবাইলে কথা কয় কেউ টান টান হয় পশ্চিম দিকে কেবলার দিয়ে পাও করিয়া ঘুমায় উঠে আবার নামাজে দাঁড়ায় গেছে অজু টাই কত কোয়ালিটির মুসল্লি কিন্তু কোন টুটা শব্দ আছে বলেন না কেন যত কিলা কিলি সব যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে এরামগো নাবিওয়ালাদেরকে দেখতেই পারে না সালাম দেয় না দিলেও নেয় না আছে না নাই কেন তাদের মধ্যে তাকোয়া বেশি আমাদের মধ্যে হিংসা বেশি আল্লাহ হেদায়ত দান করুন এই জন্য আমি ভাবতেছি যে আমেরিকা রাশিয়া পৃথিবীর বড় বড় বেইমানদের দেশে কোন না কোন সময় ইসলাম কায়েম হবে সুনিশ্চিত না আমার সোনার বাংলায় হইবে কিনা টেনশন আমগো হুজুরদের ধাক্কা ধাক্কির কারণে এজন্য আমরা দায় ওলামায় আহলে হক দাওবন্দি কৌমি তাবলিগওয়ালা যারা আহলে হক যাদের বয়ানে মানুষ দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় পর্দাওয়ালা পর্দাওয়ালা হয় খোর হালাল খোর হয় এরা পায় ধরে 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 বয়ান করে নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মানুষের হক নষ্ট করিও না জিব্বে দিয়া মিথ্যা বলো না গালাগালি করো না যতটুকু সময় পাও নামাজ পড়ো নফল পড়ো তাহার পড়ো এসরাক পড়ো আউয়াবিন পড়ো নবীদেরকে বেগুনা মনে করো সুযোগ পাইলে কাজা নামাজ পড়ো আবার এক দল ইসলামের ব্যানার লাগাইয়া ময়দানে অবতীর্ণ হয়ে বলে নবীরা ভুল করেছেন আল্লাহ তাদের দিয়ে অন্যায় করেছেন চন্দনার মুসলমান আপনারা কি রসুল ভুল করেছেন এই কথা একমত যুবকেরা কথা বলো নবীরা অপরাধী এ কথা যদি কেউ বলে বিশ্বাস করে তার ইমান থাকে আবার ইসলামের ব্যানার ওয়ালা আর বা তেল সেও কিন্তু আলে মামগো মতো লঙ্গি পরা মোল্লা না বহু ডিগ্রি লাগাইয়ের এর পরে বসে বসে কি বলে হাদিসের থেকেও কোরআনে জাল বেশি কি আউজুবিল্লা না নাউজুবিল্লা কোরানে জাল আছে এ কথা বললে ইমান থাকে আল্লাহ দান করুন আবার এক দল বলে জুমার আগে লাগবে সুন্নত না আবার এক আল্লাহর বান্দা বলে নামাজ লাগবে না আবার এক আল্লাহর বান্দা বলে বিতিরের নামাজ প্রতিদিন লাগে না আর দল বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই এ সমস্ত কথা কি ইন্ডিয়ার কথা শুনেই দিছি আমার সোনার বাংলার তাজা খবর মিডিয়া ইউটিউব আছে না নাই এ সমস্ত যারা কথা বলে এরা ইসলামের ব্যানারওয়ালা এজন্য আমি মাঝে মাঝে বলি আওয়ামী লীগওয়ালারা ওয়ালারা যে ইসলামের নামের কোনো ব্যানার লাগাইয়া উম্মতকে ধোকা দেয় না বিএমপিওয়ালারা ইসলামের ব্যানার লাগাই এসটাই যে উম্মত ধোকা অতএব এদের নিয়ে টেনশন তেমন নাই টেনশন তাদেরকে নিয়ে যারা ইসলামের ব্যানার লাগায়া তসবি টানে টুপি পরে দাড়িওয়ালা আবার বলে নামাজ লাগে না এবাদাত লাগে না কোরআনে ভুল আছে এই সমস্ত ইসলামের ব্যানারওয়ালা বাতেল নিয়ে আমাদের টেনশন বেশি আচ্ছা আমি যে কয়টা পয়েন্ট বললাম আপনাদের সামনে নিরাপেক্ষতার সাথে আমাকে একটু জবাব দেন মুসলমানের ওয়াজের প্যান্ডেলে নবীরা ভুল করেছিলেন কাজা নামাজ লাগবে না নফল লাগবে না জুমার আগে সুন্নাত লাগে না বিতিরের নামাজ প্রতিদিন লাগে না কোরআন শরীফের মধ্যে ঝামেলা আছে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এই সমস্ত কথা মুসলমানের সামনে বয়ানে বললে বুঝে শুনে জবাব দেন ইসলামের লাভ কি এই বুদ্ধিজীবীরা বলেন ইসলামের কি লাভ বলেন কোন উপকার আছে তাহলে এই সমস্ত কথা বক্তা সাহেবরা বলেন কেন আপনার কাছে আর বয়ান নাই। নামাজের বয়ান করেন রোজার বয়ান করেন জিকিরের বয়ান করেন পর্দার বয়ান করেন হালাল হারামের বয়ান করেন বয়ানের অভাব আছে হ্যাঁ বয়ানের অভাব বয়ান চলবে লাইটও লাগবে না প্যান্ডেলও লাগবে না বয়ান করা খুব সহজ কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে টান মারলেই বক্তা আর ওয়াজ এই ওয়াজ করা খুবই সহজ কিন্তু মানুষের কলিজায় পরিবর্তনের বয়ান করা খুবই 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 কঠিন এটা তো সহজ না ওই আগে নিজের কলবকে পরিচ্ছন্ন করতে হবে সেই পরিচ্ছন্ন কলব বিনির্মাণে আল্লাহ নগরীতে আসলেন রবিউল আউয়ালে সোমবার দিন আজ আমাদের সমাজে গাজীপুরে আমি জানিনা ঢাকার শহরের অলিতে গলিতে পোস্টার লাগানো সৈদুল আয়াদ শরীফ নব্বই দিনের ওয়াজ দেখেন পোস্টার আধা ঘন্টা দুই ঘন্টার অনুমতির লাগি আর এখন নব্বই দিনের জন্য কোনো টেনশনই নাই কি চৌরাস্তায় বয়ান হবে ঈদগা ময়দানে এই টেলিফোন সেই টেলিফোন অমুক জায়গায় যাও কাগজ দাও দরখাস্ত দাও দোয়াইনুস পড়ো খতম পড়ো আর নব্বই দিন লাগাইয়া লাগাতার সাইয়ীদ উল্লাইয়া মানে সকলিদের সরদার মিলাদুন্নবী পালন করবে নব্বই দিন লাগাইয়া কোথায় ঢাকার রাজার বাকশরীফ কিবা রাজার শরীফ কত বাগী এই জমিনে আসছে বাগিরার শেষ নাই বাগি দানবাগি আর আল্লাহ আমাদের সমজ দান করেন আল্লাহ আমার রসুলকে পাঠাইলেন কি নিয়ে নবী আসলেন কি নিয়ে নবী বিদায় কি রেখে বিদায় নিলেন এই দুইটা পয়েন্টের উপরে সামান্য সময় কথা কি নিয়ে আসলেন তার জবাব হলো উত্তম আদর্শ নিয়ে আমার রসুল আসলেন আল্লাহ বলেন দুনিয়ার মুমিনের দল তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ গ্রহণ করে না নবী বলেন আমি বিদায় বানা দুটো জিনিস রেখে বিদায় নিয়ে গেলাম এবং আমি নিশ্চয়তা দিয়ে গেলাম যারা এই দুইটা জিনিস আক্রায় কোনদিন ধ্বংস হবে না হবে না গোমরা হবে না ওই দুই জিনিসের একটার নাম কর দ্বিতীয়টার নাম হলো শূন্য এবার বলেন তো নবী কি নিয়ে আসছেন দুনিয়াতে এক মিনিটে ভুলে গেছেন কি উত্তম আদর্শ নিয়ে নবী আসলেন কয়টা জিনিস রেখে নবী বিদায় নিয়ে গেলেন এক জোরে বলেন দুই কি নবী কোরআন এবং সুন্নত বলেছেন হাদিস বলেন নাই আমরা কোরআন হাদিস কেন বলবো নবী বলেন কোরআন আর সুন্নত নবী যদি হাদিস না বলে আমরা কেন বলবো কোরআন হাদিস নবী বলেন কোরআন হাদিস না আমি রেখে গেলাম দুই জিনিস নিশ্চয় তার সাথে রেখে গেলাম ধরে রাখ কোরআন এবং আমি নবীর শূন্য আল্লাহর কসম করে বলি বর্তমান দুনিয়াতে তাকায় দেখেন কোরান শূন্য যত পারসেন যার কাছে আছে ওই বান্দা তত পারছেন শান্তি আর সম্মানে আছে আর যার কাছে কোরআন এবং নবীর সুন্নত যত পারছেন নাই তত পারছেন ওই বান্দা বান্দি শান্তিতেও নাই সম্মানেও নাই ইহুদি বেঈমান সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক আলেমদের জবানে তালা লাগায় দাও যদি তালা লাগানের চিন্তা না করত তাহলে আলেমদের নামে বসে বসে কখনো লিস্টি করত না সমস্ত বেইমানেরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক এত বড় দুশ্মন চতুর্মুখী দুশ্মনের মাঝে ইংরেজের দালাল ব্রিটিশেরা ওই ভারতবর্ষ দুইশো বছরের উপরে শোষণ করেছিল সমস্ত কোরআনের মাদ্রাসায় তালা লাগাই দিল শত 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 আলেমকে জিন্দা জবাই করে লাশটা গাছে জুলাই দিল ভারত বিশাল একটা রাষ্ট্র মাদ্রাসা নাই আলেম নাই কোরআনের আওয়াজ দেওয়ার কেউ না এই ব্রিটিশটা মনে করেছিল কোরআন বন্ধ হয়ে গেল আল্লাহ কয় আমার সাথে পাল্লা দিয়া নমরু দাগাতে পারে নাই ফেরাও না গাইতে পারে নাই যারা আমি আল্লাহর সাথে পাল্লা দিয়েছে তারা সমুলেই ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন আমি হেফাজতের জিম্মাদারি নিয়েছি কোরআন আমি হেফাজত করব কোরআন হেফাজতের মানি শুধু কোরানের কাগজটা হেফাজত না এই কোরআন যার সিনায় থাকবে আমি আল্লাহ তার হেফাজত করব এই কোরআন যেই ঘরের মধ্যে থাকবে সেই ঘর হেফাজত করব। এই কোরআনটা যেই নারীর মধ্যে থাকবে নারীটারে হেফাজত করব শুধু দুনিয়ার জমিনে না এই কোরআনের সিনা নিয়ে যারা কবরের মধ্যে যাবে আল্লাহ জানায় দেয় কবরের মাটি আমার কোরআনওয়ালাকে কখনো ধ্বংস করবি না ই কালামে জিন্দকোৰ আনে হাকিম হেৎমতে ওলায় জালচ তো কদিম বখা কুৰোৱা কালামোল্লা বছ ন কদি মাস্তি কদি মাস্তি নয় আল্লাহর কালাম হেফাজত করবেন আল্লাহ যত বন্ধ হয়ে গেল আজ ভারতের মধ্যে তাকায় দেখেন মাদ্রাসা আছে না নাই এমন এক মাদ্রাসা তৈরি হয়ে গেল দেওবন্দের জমিনে এমন এক মাদ্রাসা তৈরি হলো কাসেম মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কেমন মাদ্রাসা স্বপ্নযোগে দেয় স্বপ্ন যোগে নিয়া রেখা টেনে দিলেন আর বললেন কাসেম আমি মুহাম্মদের রেখার উপরে মাদ্রাসা করে নাও কাসেম তবি বলেন আমি ঘুম থেকে উঠে দেখলাম মদিনাওয়ালা নবী যেই হা লাঠি মোবারক দিয়ে রেখা টানলেন জমিনের উপরে পুরা সে রেখার অংশ দেখা যায় রসুলের স্বপ্নে দেখানো রেখার উপরে মাদ্রাসা দিন 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 তার আলো বাড়তেছে কেউ কমাইতে পারে না দুনিয়ার যে কোনো প্রান্তে যাবেন দেওবন্দের ফুলের ঘ্রান সেখানে একটু না একটু পাবেন কথা ঠিক নি দেওবন্দের ঘ্রান সেখানে আছে এই দাওবন্দি এমন একটা ফুল এই ঘেরানটা যার নাকে লাগবে সে আল্লাহর গোলাম হতে বাধ্য হয়ে যায় কারণ এরা কাউকে গালি দেয় না এরা বিরুদ্ধে সমালোচনা করে না কিন্তু যারা আল্লাহ নবী কোরআন হাদিস নিয়ে কথা কয় ইসলাম নিয়ে বলে এদের ব্যাপারে দেওবন্দের ফুল কখনো চুপ থাকতে পারে না মাদ্রাসা কমছে না বাড়ছে বলেন দাও ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা বেড়ে গেল কিন্তু আমি বলতেছি না এমন একটা গ্রাম নাই যেখানে মাদ্রাসা নাই এরকম বহু গ্রাম এখনো আছে ও আল্লাহর বান্দা এই মাদ্রাসাগুলোতে যারা লেখাপড়া করে সরকার একটা টাকা দেয় না জনগণ কম বেশি দান সৎকা করার মাধ্যমে এলেম শিখে চব্বিশটা ঘন্টা মাদ্রাসাওয়ালারা আপনারা আমার সন্তানকে পাহারা দেয় আব্বা আম্মা যেইভাবে ট্রেনিং দিতে না পারে মা ওস্তাদরা দিয়া কেমনে খানা খাইবা ওস্তাদ ধরে ধরে দেখায় দেয় কেমনে জুতা পরবা ওস্তাদ শিখায় দেয় তিন বছর সন্তান মাদ্রাসায় পড়ার পরে মনে হয় জানো জুমার মসজিদের খতিবের যোগ্যতা হয়ে গেল এবং একজন সফল জানা জারিমা মতির যোগ্যতা অর্জন করে ফেলল মুরুব্বি দেখলে আগে সালাম দেয় সুযোগ পাইলে জুতা দুইটা সোজা করে দেয় যেখানে সেখানে প্রস্রাব করে না থুথু নিক্ষেপ করে না ময়লা ফালায় না মুরুবী দেখলে আগে আগে সালাম দেয়। দিয়া কান্না করে দোয়া করে রাত্র যখন দশটা বেজে যায় এর আগে বাচ্চাটা ঘুমাইতে পারে না আবার ফজরের আজানের এক ঘন্টা আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়া অজুবা নাইয়া আবার এই বাচ্চাগুলো কোরআন পড়তে বসে যায় অতএব এই বাচ্চাদের কোরআন নিয়া এই হেফজোখানা মাদ্রাসা নিয়া যারা বাজে মন্তব্য করবে তারা ইসলামের দুশ্ম তারা হক না বাতিল এলমেরা এ যা জোকার দান বেহেসা খাল্কে রা দা দাঞ্জাও বে বাসাওয়ব আপনা দাঁড়ত দোস্তে খাল্কা জারে রা মিষ্টে ই খাচলাতে একেদিন দাঁ রা বলেন আমার নবী কি নিয়ে আসছেন গেছে বুঝলে গেছে উত্তম আদর্শ নিয়ে আসলেন কয়েক জিনিস রেখে নবী বিদায় নিলেন প্রথম নাম্বারে আরও জোরে বলেন দ্বিতীয় হলো সুনত নবী হাদিস কেন বলেন নাই ভালো করে শুনে নেন কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস আমরা বলি নবী কয় না আমি দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর সুনত হাদিস কেন বললেন না তার এক নাম্বার কারণ কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না কারণ কোরআন বুঝার জন্য হাদিস লাগবে কারণ হাদিস হল কোরআন বুঝার ব্যাখ্যা দুই নাম্বার জবাব হাদিসের কথা কেন বলেন নাই কারণ সারা দুনিয়ার মানুষ আমার পায়গম্বরের লক্ষ্য লক্ষ্য রেখে যাওয়া হাদিস এক টেবিলে কখনো জমা করা সম্ভব না আর যদি জমাও করে ফেলে হায়াতের শেষ পর্যন্ত সব হাদিস গুলো পড়িয়া শেষ করতে পারবে না আমল করবে তো পরের কথা পারবে পারবে না আর হাদিস আমল করা বান্দার জন্য আবশ্যকীয় কোন মানুষ হাদিস যদি বলে আমি সব হাদিস আমল করব কোনো দিন সম্ভব না বন আমল করতে হবে একমাত্র সুন্নতের হাদিসের নয় তিন নম্বর কারণ নবী সুন্নত বললেন কেন নবী সুন্নত বলে ইশারা দিলেন এ দুনিয়ার মানুষ হাদিস বললে শুধু কিতাব দেখলে যথেষ্ট আমি সুন্নতের কথা বলে ইশারা করে গেলাম কিতাব দিয়া হবে না ব্যক্তির অনুসরণ করতে হবে সাহাবায় কেরামের মতো বড় আলেম বড় মুক্তি বড় মহাদ্দিজ বড় তাকওয়াওয়ালা বড় এলিমওয়ালা বড় আমলওয়ালা জমিনে কোনো দিন আসবেও না এখনো নাই আছে নাই ওই সাহাবাই কেরাম এলেম অর্জন করে আমুল করার পর এত এলেম আল্লাহ তাদের দান করলেন অনবীর আসে এরপরও তারা নবীর দরজা ছাড়েন না খানার খবর নাই ঘুমের খবর নাই কোথায় সন্তান কোথায় ঘর কোথায় বাড়ি কোনো চিন্তা নাই রহমাতুল্লিল আলমিনের পেছনে একটু সময় ব্যয় হয়ে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে নবীর দরবার থেকে এক চুল পরিমাণ পিছনে যান না নবী কেমনে পানি পান করেন দেখেন আর আমল করেন সাহাবায়কেরাম দেখেন আমার নবী জুতা কেমনে পরিধান করলেন ওইভাবে দেখে দেখে সাহাবাইকেরাম আমল করেন আমার নবী কেমনে হাঁটেন সাহাবায়কেরাম আর আমল করেন আমার নবী কেমনে পাগড়ি বাঁধেন নবীজির অনুসরণ সাহাবায়কেরাম দেখে দেখে আমল করলেন আমার নবী কেমনে নামাজে দাঁড়ান কেমন করে রুগু করেন কেমন করে সিজদা করেন দেখে দেখে আমল করেন আমার নবী খানা খাইতে কেমনে বসেন খানার লোকমাটা কেমনে দেন সাহাবায়কেরাম দেখে দেখে আমল করেন আমার নবী কিভাবে মানুষের সাথে ব্যবহার করেন সংসার কেমনে চালান আমার নবী সব দেখায় দেয়ার সাহাবায়কেরাম দেখে দেখে আমল করেন এলে মাসে হাদিস আছে কোরআন আছে এরপরও নবীরে দেখে আমল করে বুঝায় দিল ব্যক্তি না দেখলে আমল করা সম্ভব না সাহাবায় কেরাম নবীরে দেখে আমল করলেন সাহাবাই কেরাম বলেন আমাদের দেখে দেখে তা আমল করলেন তাবিনদেরকে দেখে তবে তাবিনরা আমল করেছেন তবে তাবিনদেরকে দেখে উলামায় মোতাকাদ্দিমিনরা আমল করেছেন উলামায় মোতাকাদ্দিমিনদেরকে দেখে দেখে উলামায় মোতাক্ষিরিনরা আমল করেছেন উলামায় মোতাক্ষিরিনরা আমল করেছেন আর তাদেরকে দেখে দেখে আমাদের আকাবিরিন আমাদের মুরব্বিরাম আনোয়ার শাহ কাশ্মীরি কাসেম নানতবি রশিদ আহমদ গাঙ্গুহি হুসাইন আহমদ মাদনী এরা দেখে দেখে আমল করেছেন আমরা আবার তাদের ছাত্রদেরকে দেখে আমাদের যারা মুরুব্বী আলেম ওস্তাদ এদেরকে দেখে দেখে আমরা আমল করেছি উম্মতেরা শুনে নাও তোমরাও যদি সুন্নতের আমল করতে চাও নবী বলেন একটা দল আমি রেখে গেলাম জমিনে এদের অনুসরণ করিয়া তোমরা আমল করে করে সুন্নতওয়ালা হয়ে যাও এই একটা দলের নাম হলো আমি পয়গম্বরের চূড়ান্ত বন্ধু ওলামায় হা ওলামায় তবে সাবধান ওলামায় আহলে হকের ধান্দায় পড়িয়া ওলামায় আহলে পা তেলের কাছে যেন না যাও কারণ এই জমিনের মধ্যে ওলামা নামের এক দল থাকবে তারা বা তারা কি বা একটু আগে কিন্তু ইশারা দিয়ে গিয়েছি ওলামায় আহলে বা কারা এদের লেবাস পোশাক কিন্তু এক স্বর্ণের কালার ডিজাইন যেমন এক সিটিগোলের কালার ডিজাইন যেমন এক দোনোটার পার্থক্য করার কোনো ব্যবস্থা নাই ডিজাইনও এক কালারও এক স্বর্ণ আর সিটিগোল বা এটা যদি নির্ণয় করতে চাও দামেও ব্যবধান আছে মানেও ব্যবধান আছে ঠিক বাবা আহলে হক ওলামা আর দেখতে কিন্তু একই কোয়ালিটির পাগড়িও লাগায় এরাও কিন্তু জামা দাড়িটাও এরাও কিন্তু মদিনার গান গায় তবে সাবধান একই দিকে দৌড়াইতেছে ভালো করে জানেন ইউসুফ নবীরে জুলায়খা দরজার মধ্যে আটকাইয়া এবার জুলায়খা দিয়া কয় ওই ইউসুফ মনের আশাটা পূরণ করে দাও ইউসুফ নবী বলেন খবরদার অসম্ভব এই কথা দ্বিতীয়বার না জুলাইখা ডেকে বলে ইউসুফ তুমি যতই টাল করো সম্ভাবনার সব দরওয়াজায় তালা লাগাই দিয়েছি ইউসুফ নবী আল্লাহর সাহায্য চাইলেন তুমি আমার দয়ার নজরে সাহায্য করো আল্লাহ ইউসুফ নবীরে জবাব শিখায় দিলেন অন্তরের ভেতরে ইউসুফ ডেকে বলে জুনায় খা দরওয়াজ তালা লাগাইছো তুমি ধাক্কা দিব আমি দরজা খুলবে নাম আমার আল্লাহ ঠিকই দরজায় ধাক্কা দিলেন দরজা খুলে গেল তালা ভেঙ্গে গেল নবী নিচে দৌড়ায় নিচে দৌড়ায় দৌড়ায় ইউসুফ যেই দিকে দৌড়ায় দনোজনার দৌড় ভিন্ন দিক না এক দিক জোরে বলেন উদ্দেশ্য দনুজনার এক না ভিন্ন ইউসুফ দৌড়াইতেছে গুনার থেকে বাঁচার জন্য আর জুলাখা দরাই গুনার বেড়া জালে আবদ্ধ করার জন্য দনোজনে একই দিকে দৌড়ায় তবে দনোজনার উদ্দেশ্য কিন্তু এক না ঠিক হে বান্দারা সব আলে মোলামা টুপিওয়ালারা আহলে হকেরাও মদিনার গান গায় বাতেলেরাও মদিনার গান গায় তবে সাবধান সবার গানের উদ্দেশ্য এক না আহলে হক আলে মোলামারা এরা ইসলামের গান গায় জান্নাত পাওয়ার জন্য নবীর দিদার পাওয়ার আশায় আল্লাহর মোহব্বতের জন্য আর ইসলামের ব্যানার লাগাইয়া বাতেলেরা ইসলামের গান গায় আল্লাহ পাওয়ার জন্য না ক্ষমতার চেয়ারে বসার জন্য আছে না নাই হ্যাঁ অভাব নাই আল্লাহে দায়াত দান করুন ভাইরা আমার আল্লাহর নবী বুঝাই দিলেন হাতিস না বলে সুন্নত বলার তিন নাম্বার কারো কিতাব দেখলে হবে না ব্যক্তির অনুসরণ করবা তবে ব্যক্তি ওলামায় আহলে হক বাতেলের কাছে যাইবা না এই তো কয়েকটা নমুনা বললাম নিরপেক্ষ আর একটা নমুনা সংক্ষেপে বলি সাধারণ মানুষের জন্য যেই সমস্ত আলেমের আমল ভালো যাদের বয়ানে দেখবেন পে আমল ওয়ালার আমল ওয়ালা হয় যাদের বয়ানের মাধ্যমে মানুষ আমল ওয়ালা হয় সুন্নত ওয়ালা হয় মোনা যাতে কান্না সে দিলটা নরম হয় বুঝে নাও এরাই আহলে হ কান্না আসা এত সোজা পুলিশে আসামি ধইরা এমন ভিডা লাগাইছে আসামি শুধু চিটকার দায় কিন্তু চোখে কি নাই আর আজির পেন্ডেলে একজন আহলে হক আলেম বয়ান করে চোখের পানি ছেড়ে বয়ান করে 200 হাত দূরে একটা যুবক হাউমাউ করে কান্না করে অগাজীপুরের মুসলমান আমগো টুপি ও যারা বোকা বলে বলে তুচ্ছ করো তুমি বুদ্ধিজীবী জবাব দাও আসামি থানায় নিয়া পুলিশে পিঠায় কান্দে না ওয়াজের প্যান্ডেলে আল্লাহ বয়ান করে দুইশো হাত দূরে বইয়া যুবক হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করে কেন বলরে কে মারলো কে ওকে আঘাত করলো একটু চিন্তা যদি করো তখন দেখবা কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি কাজে লাগে না হুজুরেরা বোকা এদের কোনো বুদ্ধি নাই ও আল্লাহর বান্দা খোদার কসম করে বলি এই জামিনের মধ্যে নিরঙ্কুশ বুদ্ধির এক গাইটের নাম কোরআন আর এই কোরআন যার মধ্যে আছে সেই হলো জগতের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী একই পাতিলায় একই পাতিলে ভাত রান্না করেন আমার আম্মা যান তরকারি রান্না করেন আমার আম্মা যান একই মশলা দিয়া খানা পাকাইলেন আমার আম্মা খানাটা আব্বা খাইলেন আম্মা খাইলেন আমিও খাইলাম আমার ভাই বোনেরা খাইলো ও গাজীপুরের মাথাওয়ালা বুদ্ধিজীবীরা বলো একই তরকারি একই ভাত আম্মা যান রান্না করার পরে আব্বা আম্মা খাইয়া দিন দিন দুর্বল হয়ে যায় আর আমরা সন্তানেরা খাইয়া এত শক্তিশালী হই কেন বলো বুদ্ধি খাটাও গরুটা সারা দিন ঘাস দেখো কিন্তু সারাদিন সাদা দুধ এই গরুর থেকে কেমনে বের হইতেছে তাকাইয়া দেখছো যেই দুধের মধ্যে কোনো ভেজাল নাই পয়গম্বর বলে বেশি বেশি দুধ পান করো গাভীর দুধ পান করো ব্রেন বেড়ে যাবে দুধের মধ্যে দশটা উপকার আছে পান করলে গাভীর দুধ পান করো আল্লাহর নবী বলেন দুধ পান করার সময় দোয়াটা তুমি বরকত বাড়ায় দাও এইভাবে দোয়া করে দুধ পান করো নজর করে দেখছ প্রতিদিন সকাল বেলা গাভীর কাছে যাও বাচ্চা সরাইয়া নিজের পাত্রে ভরে বিশ কেজি দুধ ঘরে নিয়ে গেলা আগামীকালকে একটু টেস্ট করো আমার মাওলার প্রদুরদ বিশ কেজি দুধ দিয়া যেই গাবিটা তোমারে খুশি করে ফেললো ওই গাবিটার কাছে যাইয়া বালতিটারে ফালাইয়া দাও পাত্রটারে ফালাইয়া দাও ওলানটারে ছুটি দিয়া কাটো দেখো তুমি আধা কেজি দুধ বের করতে পারো নি কাদের কুদুরতু দারি বর কামাল রব্বি অন্তা হাসবি জালাল তুহি কাদের জলি নুল্লা জাহাদ বহর হালে উহি গাহাদা রে নবী কি নিয়ে বলেন না কেন এবার উত্তম আদর্শ কি জিনিস একটু বোঝার চেষ্টা করি নবী উত্তম আদর্শ নিয়ে আসছেন মক্কার জমিনে এমন এক টাইমে এই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন পৃথিবীর মধ্যে আর কোথাও ছিল এতটাই খারাপ মক্কার মানুষ ইতিহাস জানায় দেয়া চূড়ান্ত জমিনের নিকৃষ্ট বর্বর বাইতুল্লার মধ্যে তিনশো ষাটটা মূর্তি টানানো ওই মক্কার কাফের মোশরে নারী পুরুষ উলঙ্গ হইয়া পাই তুল্লারে তাওয়াফ করে নারী আর পুরুষ অবাধে চলে যুবক যুবতী যৌবনের আদান প্রদান করে কোনো বাম নাই শুধু তাই না আরবের জমিনের মধ্যে নারীদেরকে তুচ্ছ মনে করে নারীদেরকে অভিশাপ মনে করে বিধবা নারীর কোনো দাম নাই কন্যা সন্তান যদি আসিয়া যায় মা ঘুমাইতে পারে না টেনশন সমাজে মুখটা কেমনে দেখাবো বাবাও প্রেশান হয়ে যায় আরবের জমিনে কন্যা সন্তান কেউ পছন্দ করে না মুখটা কেমনে দেখাই অনেক বাবা লজ্জায় পড়িয়া নিজের জ্যান্ত মাইয়াটা কন্যাটারে মাটির মধ্যে মধ্যে দাফন করে ফেলতো জিন্দা এর নবীর উম্মত এমন এক সময় আমার নবী উত্তম আদর্শ নিয়াম মক্কার চূড়ান্ত খারাপ মানুষের জমিনে আবির্ভূত হলেন এক এক করে মানুষ যখন আমার নবীর সুন্দর আদর্শ গ্রহণ করতে শুরু করলো নবী বলেন ওই মক্কার মানুষ এতটা দামি হয়ে গেছে আল্লাহ জানায় দেয় নবী আপনার আদর্শের সোয়া লাগার কারণে এদেরকে আমি এত সম্মান দান করলাম এরা দুনিয়াতে থাকতেই আমি অমুক অমুক সাহাবারে জানায় দেন আমি আল্লাহ এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম آتِنا في دارِ الدنيا حسن آتِنا في دارِ عقبا نحسن. يا غياس المستغيث لفت خارا بالعلوم والغنى هر غوري তু বেজার হে আমার নবীর আদর্শ তু সুন্দর আল্লাহর কস এই জামিনের মধ্যে যত মানুষ আদর্শের স্লোগান দিল আমরা অমুকের আদর্শের সৈনিক অমুকের আদর্শের সৈনিক আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ প্যালেটের আদর্শ সারা দুনিয়ার মানুষের আদর্শগুলো গুলো না খোদার কস একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পা দেড় হাজার বছর পরে নবীর আদর্শটা গ্রহণ করার দ্বারা এত দুশ্মনের মাঝে সমস্ত বেইমানেরা কোরআনের দুশ্মন আলেমের দুশ্মন ওই আওয়াজের দুশ্মন এর সাথে আবার একদল মুনাফেকেরা তাল মিলাইতেছে কি মিলায় না ইসলামের ব্যানারওয়ালারা তাল মিলায় কয় তাবলিগে যাওয়ার দরকার নাই তাবলিগে গিয়া কোনো লাভ নাই চর্মনাই উজানি বা আদুরপুর নানুপুর কোনো পীরের দরবারে গিয়া লাভ নাই কৌমি মাদ্রাসায় পড়ে লাভ নাই দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই হাটা হাজারি গেলে কোনো লাভ নাই এই কথা বলে 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 বেড়ায় শুধু বলেই না সারাটা মাস সারাটা বছর ফেসবুকটাকে গরম রাখে কৌমিদের বিরুদ্ধে দেওবন্দীদের বিরুদ্ধে খাটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমি এক মিনিটের জন্য মেনে নিয়ে সব জায়গায় প্রশ্ন করি ও ভাইজানেরা জানেরা আপনারা যারা নিষেধ করলেন চর্মনায় গিয়া লাভ নাই তাবলিগে গিয়া লাভ নাই দেওবন্দে গিয়া লাভ নাই হাট হাজারে গিয়া লাভ নাই চরমনাই উজানি নানুপুর বাহাদুরপুর খাতি আল্লাহ আল্লাহর দরবারে গিয়া লাভ নাই আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম জীবনে চরমনাই যাব না উজানি যাব না দাওবন্দে যাব না কৌমি মাদ্রাসায় যাব না হাটাজারি যাব না জীবনে তাফলিগেও যাব না আলাদা আমার একটা ঠিকানা দাও যেই ঠিকানায় গেলে বিহীনওয়ালা দাড়িওয়ালা হবে একটা আলাদা ঠিকানা দাও এদের ঠিকানা বাদ দিয়ে নতুন ঠিকানা দাও যেখানে গেলে সুৎখরেরা সুদ সেরে দিবে যেই জায়গায় গেলে মদিনার উন্নতেরা শূন্যতওয়ালা হয়ে যাবে দিলটা নরম হবে কান্নাওয়ালা পরিবেশটা তৈরি হবে এমন একটা ঠিকানা দাও ওই ঠিকানায় যাব। আমার আল্লাহর সাথে মোলাকাতের সবক নিব মদিনাওয়ালার সুন্নতের সবক নিব ঠিকানাও দিবা না অন্য জায়গায় যাইত দিবা না তাহলে আমি বুঝে নিব তোমরা বিধর্মীদের পা পাক্কা দালা ভাইরা আমার যাব না চরমনায় যাব না তাবলিগে যাব না দেওবন্দে যাব না কৌমিতে যাব না আলাদা ঠিকানা দাও কোখানে কোন জায়গায় গেলে মানুষগুলো নামাজি হবে রোজাদার হবে কান্নাওয়ালা হবে পাগরিওয়ালা হবে সুন্নাতলা হবে আমার কথায় কোনো আছে কোন হিংসা করি না বাতেলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ইমান জোরে বলেন আর আমরা যারা চরম নাই তাবলিক দেওবন্দি চিল্লাই আমরা কি বলি দেওবন্দে না গেলে গুনা হবে তাবলিগে না গেলে গুণা হবে একবারও বলেছি সমস্যা কি আমরা তো কখনো বলি নাই এই মাদ্রাসায় না পড়লে গুনা হবে একবারও বলি নাই আমরা দাও বন্দি না গেলে গুনা হবে একবারও বলি নাই সারাটা বছর চিল্লাইয়া মানুষের পায়ে ধরে 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 বয়ান করি বয়ান করার স্লোগান মাত্র দুইটা দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই ও গাজীপুরের মুসলমানেরা দুনিয়ার জামিনে জো বেঁচে থাকবো গোলামি করব আল্লাহর আদর্শ মানবো দিনাওয়ালা নবী কোন পীরের আদর্শ মানব কোন নেতার আদর্শ মানব না কোন দলের আদর্শ আদর্শ মানব কার তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা পয়গম্বরের সুন্নতের আদর্শের মতো আর দামি আছে দেখেন এ যুবকেরা তাকায় দেখ অনেকে মনে 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 ভাবতেছো রে বাবা মনে মনে বলতেছো। হুজুরদের কথা মতো মদিনার নবীর আদর্শ যদি মানিয়ে চলি চলার স্বাধীনতা থাকবে না লেখাপড়ার স্বাধীনতা থাকবে না আমাদের সংসারের স্বাধীনতা থাকবে না ও আল্লাহর বান্দারা একটু আল্লাহর মহাব্বতে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে একটু চিন্তা করো গরু ছাগলেরে তো আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করেন নাই মানুষকে চিন্তা করার মতো মেধা আল্লাহ দান করেছেন চিন্তা করে আমাকে একটু জবাব দাও তোমাদের নজরের কথা বলছি গোপন কোন কথা না আমরা যারা নবীর তরিকায় নামাজ পড়ি পর্দা করি হালাল খাই মা বাবার খেদমত করি ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে নবীর আমল করি ও ভাইজানেরা আপনারা যারা নামাজ পড়েন না পর্দা করেন না নবীর শূন্যতের আমল করেন না আপনারা যারা হালাল ভাবে চলেন না বলেন আমরা আপনাদের কারণে আপনাদের তুলনায় কি পরিমাণ ডাউনে আছি আর আপনারা স্বাধীন স্বাধীন বলিয়া নবীর তরিকা জবাই করি কি পরিমাণ উপরে আছেন আপে আছেন আপনি জবাব দিতে পারবেন না সেই হিম্মত আপনার অন্তরে এখনো নাই আমি জবাব দেই মিলাইয়া দেখেন ঠিক আছে নি অযুবকের দলেরা ও জ্ঞানী মানুষেরা একটু চিন্তা করে দেখবেন আমরা যারা নবীর তরিকে মানতেছি আপনাদের তুলনায় তো আমরা পরাধীন নাই স্বাধীনতা আমগত নষ্ট হলো না নিজে হিসাব করে মিলাইয়া দেখলাম আপনারা যেমন তিন বেলা খানা খান আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো তিন বেলা খাই বরং পিওর খাই আরো বেশি ভালো ভালো খাই নাম্বার দুই আপনারা নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করেন চাকরি করেন আলহামদুলিল্লাহ আমরা নবীর তরিকা ঠিক রাখিয়েও তো ব্যবসা করেনওয়ালা নবীর তরিকার মধ্যে চাকরি করেনওয়ালা আছে না নাই আপনারা নবীর তরিকা বাদ দিয়া বিবাহ সাদী করেছেন সন্তান নিয়েছেন আমরা নবীর নবীরা ঠিক রাখিয়া বিবাহ সাদী করেছি এবং সন্তান নিয়েছি আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন আমরাও তো নবীর তরিকা ঠিক রাখিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করি বলেন আমরা কোন দিক থেকে নিচে পড়ে গেলাম আপনারা কোন দিক থেকে উপরে উঠিয়া গেলেন ও স্বাধীনভাবে জমিনের মধ্যে আছি ও আল্লাহর বান্দা চেয়ারম্যান সাহেব দেখা হলে কয় হুজুর সালাম দোয়া করবেন এমপি সাহেব দেখা হলে বলে হুজুর সালাম দোয়া করবেন মন্ত্রী মহোদয় দেখা হলে বলে হুজুর সালাম দোয়া করবেন বলেন আলহামদুলিল্লাহ এই কোরআন আর নবীর সুন্নতওয়ালারা এই বর্তমান পৃথিবীর মধ্যে এত বি বিপদের মধ্যেও এরা বিন্দু থেকে অসম্মানে নাই সম্মান দেয়ার মালিককে আর ওজোর বলেন তাহলে আপনি কেন বলবেন নবীর তরিকা মানলে স্বাধীনতা থাকবে না এবার বলবেন ভাই আপনাদের মতো কি আমরা হতে পারবো না আপনাদেরকে একবারও আমি বলি না আমাদের মতো হইয়া যান একবারও বলি না রে বাবা স্কুলে যারা পড়েন আলহামদুলিল্লাহ কলেজে যারা লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়েন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং পড়েন আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ যারা চাকরি করেন আলহামদুলিল্লাহ ওই রাস্তাটা থেকে আপনার আসার দরকার নাই কেউ যদি ডাকে আপনি আসবেন না কারণ আমার মাদ্রাসায় আলে মোলামা মুফতি মহাদ্দেশ তৈরি হওয়ার ছাত্রের অভাব নাই কিন্তু আমার দেশে বড় অভাব আদর্শবান মুসলমান ডাক্তারের অভাব আদর্শবান মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান মুসলমান এসপিডিসির অভাব আদর্শবান মুসলমান একজন ডাক্তারের বড় অভাব আর যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলার মধ্যে সব এসপিডিসি অফিসাব পাঁচ বেলার নামাজি হইত বয়ান করতে কোনো টেনশন করা লাগতো না কথা ঠিক নেই ওরে আল্লাহর গোলাম নজর করেছ প্রধানমন্ত্রী কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি যখন দিবে মাথাটা গরম হয়ে গেল নাস্তিকরা কয় প্রধানমন্ত্রী আপনার মাথা খারাপ কৌমিওয়ালাদের সনদ দিবেন কেন এদেরকে দিয়া লাভ কি তিনি বললেন এরা আমাদের দেশের সন্তান এরা তো টাকা আমাদের থেকে নেয় না জনগণের কলিজার আর দিয়ে তারা কোরআন শিখে আজকে দুনিয়ার মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়ানো নবীর আশেখ যখন এই কথা বলল যুক্তির সামনে সব মাথা নত করে ফেললো তন্ন তন্ন করে তদন্ত করে দেখলো কোনো মাদ্রাসায় অস্ত্র নাই কোন মাদ্রাসার ছাত্ররা বিড়ি টানে না গাঞ্জা খায় না পান করে না এরা অল টাইম পকেটের মধ্যে হাত দিয়ে দেখে এক জায়গায় আর এক পকেটের মধ্যে মেসওয়ার্ক আর এক পকেটের মধ্যে টিস্যু পেপার এরা বাথরুমে গেলে টিস্যু ব্যবহার করে এরা মেসোয়াক করিয়া উজু করিয়া নামাজ পড়ে রাতের বেলা গোপনে গোপনে খদ তদন্ত করে দেখে মাদ্রাসার বাহিরের ওয়াল থেকে কান্না লাগাইয়া দেখে ভেতরে কান্নার আওয়াজ শোনা যায় কি ব্যাপারে তো কান্নার আওয়াজ কে নজর করিয়ে দেখি ছিদ্র দিয়ে তাকায় দেখি বহু ছাত্ররা শেষ দায় পরে মাওলার দরবারে কান্না করে ও দায়ার মালি তুমি আমাকে এলেবের দরজা থেকে মারু করে ওnare মালি টাকার জন্য মাদ্রাসা আসি নাই ক্ষমতার চেয়ার চাই না টাকা চাই না বাড়ি চাই না মা বাবা বড় কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছে কত বাবা রিক্সা চালাইয়া বেতন দেয় মশারি কিনা টাকা নাই রে mali ঈদের দিন কত বাবারা সন্তানের নতুন নতুন জামা কাপড় দেয় সন্তান বাজার করে ঈদের আনন্দ করে ওই যুবকেরা কান্দেও মালি আমার ঈদের সময় একটা ভালো জামা দেওয়ার কোনো আব্বা নাই আমাকে আনন্দ দেওয়ার মতো কোনো মা নাই আমার কষ্ট করে জীবন চালাই ও আল্লাহ এলেম শিখতে আসি ফিরাইয়া দিয়ে না এলেম বাড়ায় দেন জেহেন খুলে দেন আদো বলা জেন্দেগি দান করেন বেদবি যেন আমার দ্বারা কোনো দিন না হয় মা বাবার সাথে মুরব্বীদের সাথে আচরণটা যেন ভালো হয় ও আল্লাহ তুমি আমাকে জেহেন খুলে দাও এলেমের নূর সিনার মধ্যে দান করো এত কষ্ট করে ছাত্ররা লেখাপড়া করে সবাই তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে তারা আবার মাইকে দাঁড়াইয়া কয় এই জমিনে মাদ্রাসা জঙ্গি তৈরির কেন্দ্র না বরং মাদ্রাসাই হলো আদর্শ মানুষ তৈরি করার ফ্যাক্টরি এরে নবীর উম্মতের দল চোখের সামনে তাকাইয়া দেখতেছো আল্লাহর কোরআনের কি বরকত নবীর সুন্নতের আদর্শের কি বরকত ও আল্লাহর বান্দা তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পরও কোনো বাধা নাই তবে তোমার কাছে অনুরোধ হলো এই থেকে শিক্ষা আমার আদর্শের মালাটা গলায় লাগাও আমার নবীর শিশুকালটা কেমন আদর্শের কিশোর কালটা কেমন আদর্শের শৈশবকাল আমার নবীর কেমন আদর্শের হালিমা সাদিয়া বলতেছেন মোহাম্মদ আমেনার কোল থেকে যখন আমার কোলে আসলো মোহাম্মদ মোহাম্মদের আমি হালিমা দুই বছর দুগ্ধ পান করাই নাম ওই মোহাম্মদের আমি বহু চেষ্টা করে দেখছি মোহাম্মদ আমার একটা দুধ পান করে অন্য দুধটা মুখের মধ্যে নেয় না কেন নেয় না চিন্তা ভাবনা করে দেখলাম আমি হালিমার আর একটা সন্তান আছে বাচ্চা দুগ্ধ পান করে আব্দুল্লাহ মোহাম্মদ শিশু বেলায়ও এন বজায় রেখে প্রমাণ করে দিল আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না امام الاولين الاخرين بار صدقا رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر مضبوط فقر الاولين وجنوب الامطارات হয়ে হয়ে আজি দিশা কোরআন হাদিস সেরে চলো কোরান হাদিস চলো যখন যাহা চায় মনে নবীনে কে তারাবে পুরুষিরা তো মিজানে নবী তারাবে পুরুষিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী তারাবে পুরুষিরা তো মিজানে নবী কে তারাবে পুরুষিরা তো মিজানে এরে নবীরা আসে মায়ার নবী করলেন এত সুন্দর আদর্শ রাস্তা দিয়ে হাঁটতেছেন এই নবীর আদর্শ গ্রহণ করলেন আবু বকার নবী বলেন হজরতে আলী দশ বছর বয়সে আমি মুহাম্মদের হাতে কালেমাপড়ে মুসলমান হয়ে গেলেন কয় বছর দশ বছরের সন্তান আমি মোহাম্মদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল আমি মোহাম্মদের উত্তম আদর্শ দিয়া মক্কার বর্বর জাহেল মানুষদের সমস্ত জাহালাতকে দূর করে দিলাম মক্কার মানুষ কন্যাদেরকে পছন্দ করে না বিধবা নারীদেরকে তুচ্ছ করে তিরস্কার করে পাঠায় দেয় আমি মোহাম্মদ আরবের মধ্যে নারীর সম্মান কি উঁচু করে দেখায় দিলাম বিধবা নারী খাদি জারদি আল্লাহ আনহা দুইজন স্বামী বিদায়ের পর আমি মোহাম্মদ আমার পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের নারী খাদিজারে বিবাহ করে দেখায় দিলাম এ আরবের জাহেলের দল নারীদের সম্মান কম না আল্লাহ নারীদের সম্মান অনেক উঁচু করেছি এই কথা যারা বুঝে না এরা স্লোগান দেয় নারীর সমান অধিকার চাই আবার তারা নারীর উপরে জুলুম করে যৌতুকের এই চাপা রোলার দিয়া আছে না নাই আবার বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই সারা দুনিয়ার কোন ধর্ম নারীর অধিকার বাড়াইতে পারে না একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে নবী বলেন এই দুনিয়ার আরবের মানুষেরা তোমরা কন্যা সন্তানকে হত্যা করো অথচ আমি মোহাম্মদ এসে তোমাদের আকিদা নষ্ট করে দিলাম নারীদের এত সম্মান কেন জানো এই নারীরা আমি মোহাম্মদের নিয়া কত গর্বে ধারণ করছে আমার মা সমস্ত মায়েরা বাচ্চা গর্বে নিয়ে কষ্ট করে খানা নাই ঘুম নাই এত কষ্ট করে সব নারীরা নবীদের মা আলেমের মা হাফেজ কোরআনের মা সাহাব

নারীকে সমান যদি করতে চাও তাহলে এক বছর বাচ্চা তোমার স্ত্রী নিবে আর এক বছর তোমার বাচ্চা নাও তো সমান হয়ে যাবে সম্ভব সম্ভব বলেন এই চালাকি চলবে না আল্লাহ নারীর সম্মান বাড়ায় দিলেন মদিনার নবী বলেন এই দুনিয়ার মানুষ একটা কন্যা সন্তান যদি পাও শোকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো দুইটা কন্যা যদি পাও খুশি তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যা সন্তান যদি পাও তুমি মনে করো বা তিনটা কন্যা সন্তান পেলা না জানো তিনটা জান্নাতের মালিক হয়ে গেল আমি মোহাম্মদ নারী খাদিজারে বিয়া করার পরে আমার জামিনের মধ্যে যত সন্তান খাদিজার থেকেই পাইলাম মাত্র একটা ছেলে মারিয়া থেকে আমার তিন চারটা ছেলে সব দুনিয়াতে অল্প বয়সে চলে গেল আমি মোহাম্মদ চারটা কন্যার বাবা সব খাদিজার গর্ব থেকে আসছে জেনাব আমার মেয়ে কুলসুম আমার মেয়ে রুকাই আমার মেয়ে আমার কলিজার মেয়ে ছোট মেয়ে ফাতেমা আনহাম। ওই ফাতেমা আমার কলিজার টুকরা জান্নাতের নারীদের সরদারিনী হবে অ দুনিয়ার মানুষ আমি নবীর চার কন্যা আমার কোনো ছেলে নাই কন্যাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন আল্লাহর নবী বলেন আমি চারটা কন্যার বাবা শুধু তাই না বর্তমান দুনিয়াতে এই জামিনে আমার নবীর আওলাদের সব বংশটা বেঁচে আছে হাতেম রাদী আল্লাহু আনহার সন্তান হাসান হুসাইনের বংশধারার মাধ্যমে এনেনবির উন্নতির দান কন্যা সন্তান তোমার জন্য রহমত কিন্তু ওই জাহেলদের হেলদের মতো কিছু জা হেল মুরুখে এখনই জমি নেস কন্যা পাইলে মনটা খারাপ করে ছেলে পাওয়াল খুশি যৌতুক খাবে কুকুরের পায়খানা আর মতো ছেলে চায় মেয়ে চায় না আল্লাহর বান্দা তুমি জানো না ছেলেটা আসিয়া তোমার কি লাভ হবে যদি ক্ষতি হয় কিছু করার নাই এই জন্য তুমি মনে করে নাও আল্লাহ তোমার কল্লাম চায় ছেলে দেয় নাই মেয়েদিসে হতে পারে ছেলের মাধ্যমে তুমি যা পাইতা উপকার এর থেকে বেশি হবে মাইয়ার দ্বারা উপকার ছেলে পাইলে লাভ কি ওই যে বাড্ডা থানায় ঢাকা কয়েক মাস আগে বাবায় মরে গেল অঢেল সম্পদ রেখে গেল দুইটা বড় বড় ছেলে রেখে গেল ওই দুইটা ছেলে বাবার লাশটা ফালাইয়া দনোজন বাবার টাকা পয়সা নিয়ে সারা দিন ঝগড়া করলো বাবার লাশটা পরে রইল দাফন করার সময় পায় নাই ও গাজীপুরের মুসলমান এমন কুলাঙ্গার সন্তান জন্ম কি কিলাভ আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কিলাভ হবে বলো এরে যুব আল্লাহর মোহাম্বত নিয়ে তওবা বা করি নাও মদিনার নবী আমারে মন আদর্শ দিয়ে গেলেন আজকে আমি হাফিজুর রহমান কে জানে আমার মা কে জানে আমার বাবা কেমন আমার বাড়ি কই আমার ঘর কই আপনাদের মসজিদের ইমাম সাহেব কে জানে বাড়ি কোথায় বড় বড় দামি মানুষগুলো তার কমনে উঠে আর বসে তার ইশারায় নামাজটা পড়ে যায় ও নবীর আশেখ আল্লা তালা সম্মান দিয়েছেন আমার এলেমের কারণে না একমাত্র মদিনা নবীর আদর্শের বরক এরে নবীর আশে কুম্মতের দল কয়েদিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা ও যুবক এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই আপনাদের এই বিশ্ব রোড গাজীপুর থেকে মোমেন শাহি রোডে আপনারা তো জানেন মিডিয়ার মধ্যে কয়েক দিন আগের ঘটনা টেরাকের নিচে পড়ে গেল মা গর্বের মধ্যে বাচ্চা সাথে তার মেয়ে আছে কন্যা সাথে তার স্বামীও আছে মা মারা গেল কন্যাটাও মারা গেল মিটাও মারা গেল গরমের বাচ্চাটা বের হইয়া জমির মধ্যে এখনো বেঁচে আছে কুদরতকার আল্লাহ কাদের কুদরতদারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবিzul জালাল এই 25 বছরের যুবক এই 27 বছরের যুবকেরা এ 40 বছরের যুবক মনে মনে ভাবতে 20 বছর বাসবো গ্যারান্টি আছে তোদের জীবনের একজন কণ্ঠশিল্পী মাইকেল নাম তোদের কলিজার বন্ধু মাইকেল একটা গান গাইতো লক্ষ ডলার পাইতো একটা গানে হাদিয়া মাইকেল জ্যাকসন ইউটিউব খুললে দেখবি তার গানের আওয়াজ টাকার পাহাড় গড়লো যখন মাইকেলের শুনে নে ভালো করে শুনে নে কথাগুলো বালিশে মাথা লাগাই একটু চিন্তা করবি মাইকেল জ্যাকসন টাকার মালিক হইয়া অঢেল সম্পদ হয়ে গেল মাইকেল কয় আমি দেড়শো বছরের আগে আর মরতে চাই না আমি দেড়শো বছর বেঁচে থাকবো কমপক্ষে বেঁচে থাকার জন্য প্রস্তুতি যা দরকার তা করে নিল চেহারাটা বাধাই করে নিল খালি হাতে কারো সাথে মুসাফাহা সাক্ষাৎ দেয় না ক্লপস করে থাকে হাতের মধ্যে বডিটারে বা নিল বিচজনার উপরে ডাক্তার মাইকেলের অল টাইম পাহারা দেয় খাইতে গেলে শতবার একটা খানা চেকিং করা হয় দুলা বালু লাগায় না জীবাণু ঢুকবে ক্ষতি হয়ে যাবে এই মাইকেল দেড়শো বছরের আগে মরবে না বলিয়া সমস্ত প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল অল টাইম ডাক্তারেরা পাহারা দেয় যেখানে যায় বিশ পঁচিশ জন ডাক্তার তার সাথে টাকার অভাব নাই সম্মানের অভাব নাই এই মাইকেল দেড়শো বছর বাঁচবে দূরের কথা পঞ্চাশের কোঠায় যখন মাইকেল পড়ল শুধুমাত্র পঞ্চাশ একদিন মাইকেল বলে আমার মাথাটা কেমন যেন হালকা ভারী হচ্ছে একটু ব্যথা ব্যথা লাগে একটু বিশ্রামে দাও ডাক্তার বীরজন রেডি হয়ে গেল স্যার আপনাকে কি ট্রিটমেন্ট করার দরকার নিশ্চিন্তে শুইয়া থাকেন আমরা পাহারা দাঁড়াছি মাইকেল শুইয়া গেল আরামে ঘুম পরে গেল ডাক্তার চতুর্শে পাহারা দেয় আজরাইল আইসা মাইকেলের জীবনটা নিয়ে চলে গেল ডাক্তার দীর্ঘ সময় উঠে না মাইকেল উঠে না শরীরটার মধ্যে হাত লাগাইয়া দেখে মাইকেলের শরীর বরফের মতো ঠান্ডা কাঠের মতো শক্ত হয়ে গেল ডাক্তারেরা চিল্লাইয়া বলে কখন মাইকেলের জানটা চলে গেল আমরা অনুভব করতে পারি নাই এই মহামারী করোনায় কত মা বাবা সন্তান হারায় হারায় কত মা বাবা আর ভাই ফেললো ফেললো এখনো কি নবীর জন্য মায়া হয় না আমার নবী মদিনাতুল মনব্বারায় উম্মতের খবরের জন্য পাগল আম্মা জানায় বলেন আমি একদিন দেখি মদিনার নবী আমার হুজরায় বসে গুনগুন গুন করে কান্না করে ও নবী আপনি কেন কাঁদেন নবী বলে না এসা আসরের ময়দানে কঠিন মুসিবতের কথা মনে পড়ল এই জন্য কান্না করি বলে কেমন মুসিবত বলে এমন মুসিবত হবে হাসরের ময়দানে সূর্যটা জমিনের নিচে একেবারে কাছি আসবে মানুষগুলো সব নারী পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে এই জমিনটা হবে কেমতের মা সিরিয়ার জমিন হবে আল্লাহ বিচারালয় আদালত আমার আল্লাহ আদালতের মধ্যে আর বলবে সূর্যটা নিচে তোর মুখ গুলো বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে অপরদিকে জাহান নামের আওয়াজ Oh, <laughs> জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাগার গুলো তাড়াতাড়ি দেও আমার পেটের ক্ষুদা নিবারণ করি আমার আল্লাহ বলবে অপেক্ষা কর একটু অপেক্ষা কর মদিনার নবী চোখের পানি সেরে কাঁদে আর বলেন আয়সা এমন ভয়ঙ্কার হানা তবে হাসরের মাঠে যেই নবীদের কোনো গুণা নাই সেই নবীরাও পর্যন্ত নাপসি নাপসি বলে কান্না করবেন ঈশা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও এবার আহিন নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার উন্মতের খবর নেওয়ার সময় নাই ওয়াল্লাহ তুমি আমাকে বাঁচাও আদম নবী কাঁদবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও আয়েরশা বলে নবী তখন আপনি কি করবে মায়ার নবী বলে সবি বল বল্লা আমার উন্মতেরে বাঁচাও আমার উন্মত

তাইফের ময়দানে গেছেন কালেমার দাওয়াতের জন্য ওই কাফেরেরা কয় মক্কার পাগল আর তোরা পাথর মেরে তারা দে যেই নবীর শরীরের মধ্যে মশামাছি পড়া হারা ওই তাইফের মানুষ বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো নবীর শরীরে নিক্ষেপ করে নবীর শরীর মোবারকে পাথরগুলো গুলো পরে পরে ক্ষত বিক্ষত হইয়া রক্ত পরে জুতা আটকায় গেল আল্লাহ কয় জিব্রাইল যাও আমার মায়ার নবীর কান্না আমি সইতে পারি না রে জলদি করে চলে যাও ওই তায়েফের জমিনটা উলটাইয়া দিয়া সব ধ্বংস করতে বলো আমার নবী যদি অনুমতি দেয় ধ্বংস করে দাও মায়ার নবীর সামনে জিব্রাইল ইলেসে বলে নবী কাঁদবেন না আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না একটু অনুমতি দেন তাই ফের জমিনটা উল্টায় ধ্বংস করে দেই মায়ার নবী বলে না না এদের মারিও না রে এরা আমি মোহাম্মদের চিনে না যদি চিনত ওরা আমার সাথে খারাপ আচরণ করতো না ওই তাই ফলারা জানে না আমি মোহাম্মদ এটি আমার বাবা নাই আমার মা নাই আমি বড় অসহায় এই চেনা চিনত না যদি চিনত আমার গায়ে পাথর মেরে রক্ত ঝরাইত না ও নবীর আশেখেরে দল ওই জাহান নামের আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারব না আমার নবীরে মাছে চিনলো গাছে চিনলো গর্তের পিপিলিকে চিনলো হঠাৎ এক আশেক নবীর পাগল খেজুরের বাগানে পানি দেয় খবর আসছে দুনিয়াতে নবী নাই আশেক পানি দেওয়া বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে আসমানের মালিক তুমি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দাও কারণ আমার চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মায়ার নবীরে দেখবো দেখে দেখে কলিজাটা ঠান্ডা করুন এরে নবীর আশেকের দল ও যুব কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবি এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই ওই অন্ধকার কবর থেকে ডেকে দোয়া চায় ও আল্লাহর বান্দা তুমি আজকে আনন্দ করতেছ মরণ যদি হয়ে যায় চিন্তা করে দেখছ আজকে আমি বক্তা তুমি শ্রোতা তুমি ডাক ترملوجي কিন্তু যেদিন দিন দুইটা বন্ধ হয়ে যাবে আমার আপনজনেরা আমার গেঞ্জিটা বুলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তিনটা সাদা কাপুনের প্যাকেট বানায়া ওই বাস বাগান কবরের দিকে সবাই নিয়ে যো আজ আমার দানে বামে সামনে পেছনে ভক্ত বিনদের অভাব নাই কিন্তু মরনের পরে যারা যা পরায়া ওই মাটির গরবে পাড়াইয়া পরায়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে তখন আমার ডানে মাটি বামে পাটি কই আমার বন্ধু কই আমার ভক্ত কেউ আমার কবরে না ওই কবরে এখন অন্ধকার সাথী নাই বাতি নাই ওই কবরে এখন আমি একা ওই কবরে এখন আমাকে দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন দুনিয়াতে যদি নবীর চিনতে না পারো সুন্নাত না মানো ইসলাম না মানো আল্লাহর मोहब्बतে নামাজ না পড়ো ওই কবরে যখন জবাব দিতে পারবা না আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে ও কবরের ফিরিস্টা কবরের জাহান নামের বিছানাটা দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা খুলে দাও আল্লাহ বলবে কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে কবরে পাজরের হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা গুনানিয়া কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা নবী বলেন জাহান নামের কথা যখন মনে পড়ে কানে আসে একটু চোখের পানি সেরে মাওলার কাছে কান্না করিও আর বলিও মালিক তুমি দয়া করে আমাকে মাফ করে দাও এ যুবকের আল্লাহর কাছে মাপ চাও চোখের পানি সেরে আল্লাহকে ডাকো মনে মনে এই ময়দানে মনে মনে ভাবো আমার মতো গুনাগার কেউ নাই আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই জমিনের মধ্যে আমার মতো গুনাগার কেউ নাই আজ আমাকে সবাই বক্তা বলিয়া চেয়ারের মধ্যে বসাইলো অথচ আমার গুনার খবর জানলে কেউ আমারে বসার সুযোগ দিত না আজকে নজর করে দেখি গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার অন্তর না পাক আমার জিব্বা না পাক এই অবস্থায় যদি আজরাইল আসিয়া ধাক্কা দিয়া বসে জাহান নাম সারা উপায় নাই আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো যদি গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কান্নার আওয়াজ আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল কি খারাপ আমার দানে কান্নার আওয়াজ আসে বাম দিক থেকে কান্নার আওয়াজ আসে সামন দিক থেকে কান্নার আওয়াজ আমার কপাল বুঝি বড় খারাপ আমার কেন চোখে পানি আসবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না আল্লাহর নবী বলেন গুণাগারেরা চোখের পানি ছাড়া কবরের জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না চোখের পানি সারো কান্না যদি না আসে নবী বলে কান্নার বাহানা করো তাতেও তোমার স্বভাব হবে আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে দাও আমার চোখের পানি যদি না লাভ নাই যেই জবানে মাওলার জিকির যদি না থাকে ওই জবান দিয়া লাভ নাই অন্তরে যদি পরকালের ফিকির না থাকে সে অন্তর দিয়া লাভ নাই জীবনে বহু অন্যায় করেছি নবীর সুন্নত গুলো জবাই করেছি ও বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার আমার মতো কত যুবক বান্দা গাড়ি চালায় ড্রাইভারি করে স্কুলে পড়ে কলেজে পরে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না ব্যবসায়ী কোটিপতি হালাল ভাবে চলে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো আর বলো হে মালি আজ আমি বড় অসহায় আজ আমার চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল এই ময়দান থেকে কোন অবস্থায় ফিরতে চাই না ও আল্লাহ তুমি আমাদের মাফ করে দে এই রবিউল আউয়াল আমার নবীর আদর্শ পালনের মাস ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখো এই ময়দানে কত আলেম কত মুরুব্বি কত হাজি সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী যুবকেরা ও আল্লাহ আমরা তওবা নিয়ত করেছি মেহেরবানি করে আমাদের সবার তওবা ওয়ালা জিন্দেগী দান করেন জীবনে নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না নবীর কষ্ট দিব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরোধিতা করব না ও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন তওবার উপরে জীবন ভর যেন নবীর তরিকা নিয়ে চলতে পারি তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا